দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বুধবার সকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা। পরে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কেটে ছাত্রলীগের প্রথম দিনের কর্মসূচি শেষ হয়। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগকে সঙ্গবদ্ধ করে সামনের জাতীয় নির্বাচনে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশে স্মার্ট সিটিজেন উপহার দেবে ছাত্রলীগ। সামনে এক বছরের মধ্যেই কিন্তু আমাদের জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে আমাদের ছাত্রলীগের অনন্য ভূমিকা পালন করতে হবে। বছরের চতুর্থ দিন, সেই সাথে আমরা পেয়েছি বাংলাদেশ ছাত্রলীগের নতুন একটি কমিটি, নতুন আঙ্গিকে আমরা নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছি। আমাদের এখন স্বপ্ন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের যোগ্য সারথি হিসেবে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ। দক্ষ মানব সম্পদ গড়ার জন্য স্মার্ট ছাত্রলীগ থেকে স্মার্ট সিটিজেন উপহার দিবে বাংলাদেশ ছাত্রলীগ। অন্যদিকে সাধারণ সম্পাদক মারুফ আদনান মাসব্যাপী জেলা ছাত্রলীগের নানা কর্মসূচি নিয়ে আলোকপাত করেন। চৌঠা জানুয়ারি থেকে শুরু করে 31 জানুয়ারি পর্যন্ত আমরা মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছি তা পুরো জেলায়। আমাদের আজকে সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলন, সেই সাথে জাতির পিতার প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা সকালে আমাদের কার্যক্রমের শুভ সূচনা করি। আজকে সন্ধ্যায় আমরা দলীয় কার্যালয়ে কেক কর্তনের মাধ্যমে আমরা আজকে আমাদের আজকে 4 জানুয়ারির 4 তারিখের প্রোগ্রাম শেষ হবে। আগামীকালকে আমাদের প্রোগ্রাম হবে হচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবধি যত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মৃত্যুবরণ করেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন রেখেছি এবং আগামী 8 তারিখ শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ। এই সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মইনুদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক মনিরুল আলম সহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সানজিদুল আলম সজীব, টিটিএন, কক্সবাজার।